হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে স্টাডি আইকিউ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে এসেছি, তপতী অঙ্গনওয়ারি কর্মী ও গ্রাম সেবিকা সহায়িকা, নতুন সিলেবাস, 20তম এডিশন। তপতী পাবলিশার্স থেকে প্রকাশিত বইটি, চক্রবর্তী সম্পাদনায় রয়েছে। বইটা দেখতেই পাচ্ছ, খুব একটা বেশি মোটা নয়। তো বইটার দাম দেখো 340 টাকা। যেহেতু আমি এটা কলেজ স্ট্রিট থেকে নিয়েছিলাম, তো বইটার দাম পড়েছিল 230 টাকা মতো। তো একবার সূচিপত্র তোমরা দেখে নাও। প্রথমেই দেওয়া আছে, দেখো, জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের বিবিধ বিষয়ে সাম্প্রতিক তথ্য 2022-23, মানে কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে দেখো পুরস্কার ও সম্মান 22-23। তারপরে আছে দেখো অঙ্গনওয়ারি সম্পর্কে বিষয়ে তথ্য, অঙ্গনওয়ারি ও পুষ্টি বিষয়ক প্রশ্নোত্তর, স্বাস্থ্য সম্বন্ধীয় প্রয়োজনীয় তথ্য, পরিবেশ পরিচয়, অ্যাব্রিভিয়েশন, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত, বাংলা ব্যাকরণ। তারপরে দেখো ইংরাজি গ্রামার রয়েছে, এক কথায় সাধারণ জ্ঞান রয়েছে, আর এক নজরে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। তারপরে দেখো পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি আর পাটিগণিত, আর বিগত বছরে বিভিন্ন জেলায় প্রশ্নোত্তর রয়েছে। এটা হচ্ছে তোমাদের সূচিপত্র। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের বিবিধ বিষয়ে সাম্প্রতিক তথ্য, মানে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে দেওয়া আছে কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবল আর কি, ভারতীয় সেনা বীর নারীদের জন্য বীরাঙ্গনা সেবা কেন্দ্র। তো এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পড়বে, ICDS-এ এইগুলো আসে। এখান থেকে ICDS-এর প্রশ্ন হয়। তারপরে এই পুরস্কারগুলো তোমরা একটু দেখে নেবে, পুরস্কারটা ইম্পর্টেন্ট আছে। সম্প্রতি প্রকাশিত বই ও লেখক খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। গুরুত্বপূর্ণ দিবস এবং তার থিম, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আছে। সম্প্রতি 2022 সালে প্রয়াত বিখ্যাত ব্যক্তি, একবার চোখ বুলিয়ে নেবে, এখান থেকেও তোমাদের প্রশ্ন আছে। পুরস্কার ও সম্মান, এটা ভাই খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা কেউ মিস করবে না, এগুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন আছে। আইফা পুরস্কার, IPL আছে, এগুলো দেখবে আর কি। পুরস্কারগুলো খুব ভালো করে পড়ে, বারবার করে বলছি, এখান থেকে অনেক প্রশ্ন আসে তোমাদের, আর প্রশ্ন হয় যে কোনো পরীক্ষায় হয়, ICDS-এও তোমাদের আসবে। এই অর্জুন পুরস্কার ইম্পর্টেন্ট আছে, নোবেল পুরস্কার দেখবে, দ্রোণাচার্য পুরস্কার দেখবে, ধ্যানচাঁদ, এই পুরস্কারগুলো দেখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। মন্ত্রিসভাটা একবার চোখ বুলিয়ে নেবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই যে তোমাদের ধরে ধরে পড়তে হবে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে। ভারতের রাজ্যের তোমার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, এগুলো একটু দেখে নেবে। আর বিশ্বের দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ও পদাধিকারী ব্যক্তি, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু দেখবে তোমরা, এখান থেকে প্রশ্ন আসে। স্ট্যাটিক GK হিসাবে বা ট্র্যাডিশনাল GK হিসাবে তোমাদের আসে এগুলো। সামরিক বাহিনী, এগুলো দেখবে তোমরা। বিভিন্ন কমিশনের প্রধান, এগুলো দেখবে ইম্পর্টেন্ট, এগুলো আছে। স্ট্যাটিক GKগুলো তোমরা দেখবে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, মেনলি কোনগুলো দেখবে, আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কোন কোন রাজ্যের, রাজ্য বলছি, দেশে আর কি গিয়েছিল, সেই দেশগুলো সম্পর্কে জেনে রাখবে, ইম্পর্টেন্ট আছে, সেই দেশগুলোতে ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ পদাধিকারী কে কী, কে কী কোন পদে রয়েছে, সেগুলো দেখে রাখবে। পশ্চিমবঙ্গে বর্তমান ওচমা রাজ্য মন্ত্রিসভা, একবার চোখ বুলিয়ে নেবে, অত ভালো করে মুখস্থ করে বা মুখস্থ করার মতো কিছু নেই, জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। আচ্ছা, অঙ্গনওয়ারি সম্পর্কে বিশেষ তথ্য, এইগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। শিশুদের সুস্থতা এবং শারীরিক বৃদ্ধি, এগুলো যেমন আছে, এগুলো তোমরা একটু ভালো করে পড়বে, এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে। ভিটামিনগুলো কী কাজে লাগে, সেগুলো ভালো করে পড়বে। দেখো অঙ্গনওয়ারি ও পুষ্টি বিষয়ক প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। এগুলো সম্পর্কে তোমরা পুরোপুরি কোনো স্কিপ করবে না, এগুলো এগুলো খুব সুন্দর করে পড়ে রাখবে, মনে রাখবে, মুখস্থ করে রাখবে, এখান থেকে তোমাদের আসার চান্স খুব বেশিই থাকে। স্বাস্থ্য সম্বন্ধী ও প্রয়োজনীয় তথ্য, এগুলো তোমরা একবার জেনে রাখবে। পরিবেশ পরিচয় একবার চোখ বুলিয়ে নেবে ভালো করে, এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট আছে। অ্যাব্রিভিয়েশনগুলো দেখবে, এগুলো তোমাদের জিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো।
পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত একটু ভালো করে পড়বে। বাংলা ব্যাকরণগুলো তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে, এগুলো অনেকেরই পারো আর কি, তাও ভালো করে একবার পড়তে হবে, এগুলো স্কিপ করবে না, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। প্রত্যয়গুলো দেখবে, কারক দেখবে, বাংলা যেগুলো আছে, সমাস, বাক্য পরিবর্তন, এগুলো খুব ইম্পর্টেন্ট থাকে। প্রতিবেদন রচনা, ইংলিশ বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি, এগুলো একবার চোখ বোলাবে, মানে চোখ বোলাবে, এগুলো ভালো করে তোমাদের পড়তে হবে আর কি, ইম্পর্টেন্ট আছে। পত্র রচনাগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো ভালো করে দেখবে। ভাব সম্প্রসারণগুলো দেখবে তোমরা, সারাংশ, এগুলো তো ইম্পর্টেন্ট আছেই ভাই। অনুচ্ছেদ বা রচনা লিখন, এগুলো ভালো করে পড়বে। কন্যাশ্রী প্রকল্প, কম্পিউটার ও আধুনিক সভ্যতা, নারী নির্যাতন ও প্রতিকার, এগুলো পড়বে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে। দেখো এবার হচ্ছে ইংরাজি গ্রামার আর্টিকেল, এগুলো পড়বে, পরীক্ষায় আসে, তোমরা যে কোনো পরীক্ষায় এগুলো আসে। ফ্রেজাল ভার্ব, এগুলো আসে, অ্যান্টোনিমস আসে, সিনোনিমস আসে, ঠিক আছে। এবার ইংরাজিতে অনুবাদ, এগুলো তোমরা তো জানোই আসে। এবার সাধারণ জ্ঞান দেখো, জিকে, স্ট্যাটিক জিকে, যেগুলো এগুলো খুব ভালো করে পড়বে। স্ট্যাটিক জিকে তোমাদের মেনলি খুবই ইম্পর্টেন্ট থাকে, এইগুলোটা খুব ভালো করে পড়বে, স্কিপ করবে না এগুলো। দেখো সাধারণ জ্ঞান, আমাদের পৃথিবী সম্পর্কে ডিটেলসে পড়বে, এগুলো পড়বে, ইম্পর্টেন্ট ডেট আছে, এগুলো পড়বে, গুরুত্বপূর্ণ তারিখ, এগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এক নজরে মানব দেহ, এটা খুব ভালো করে পড়ে রাখবে, এখান থেকে যে কোনো পরীক্ষার প্রশ্ন আছে, যে কোনো পরীক্ষায়, ঠিক আছে। আবিষ্কার ও আবিষ্কারকের নাম, এটাও পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন আসেই, যে কোনো পরীক্ষার প্রশ্ন আসে। আচ্ছা গুরুত্বপূর্ণ যন্ত্র, এগুলো পড়ে রাখবে, চরিত্রগুলো দেখবে, ছদ্মনাম দেখবে, ঐতিহাসিক সন্ধি চুক্তি, এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট থাকে। ইতিহাসের সময় সারণী, এগুলো একবার চোখ বুলিয়ে নেবে ভালো করে, ইম্পর্টেন্ট আছে এগুলো। হ্যাঁ অ্যাব্রিভিয়েশনগুলো দেখবে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কে আছে, প্রথম পুরুষ কে আছে, এগুলো ভালো করে দেখবে, অ্যাব্রিভিয়েশনগুলো ভালো করে পড়বে তোমরা। পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিশেষ তথ্য, এগুলো খুব ভালো করে পড়বে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড একদম ডিটেলসে দিয়ে রেখেছে এগুলো, প্রতিটা জেলা রিলেটেডও দেওয়া আছে। দেখো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, এগুলো ভালো করে পড়বে। দেখো বিখ্যাত উচ্চমা ব্যক্তিত্ব, সেটাও দেওয়া আছে, মানে কতটা গুরুত্বপূর্ণ এগুলো। জনগণনা 2011, খুব ভালো করে পড়বে এগুলো, চোখ বুলিয়ে নেবে ওয়েস্ট বেঙ্গলে। তবে দেখো পাটিগণিত রয়েছে, সংখ্যা তত্ত্ব, এই নাম্বার সিস্টেম থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষায় আসে, শুধু আইসিডিএস বলে নয়, যে কোনো পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন হয় আছে। এই বইটাতে এই তথ্যগুলো একটু কম আছে, ঠিক আছে। তোমরা ম্যাথ প্র্যাকটিস করার জন্য চঞ্চল ঘোষে একটা বই আছে ম্যাথে, ওই বইটা তোমরা প্র্যাকটিস করো, এটাও করতে পারো প্লাস ওটাও করবে, ঠিক আছে, ম্যাথের জন্য আর কি। লসাগু গসাগু দেওয়া আছে, দেখো অ্যাভারেজ আছে, সরলীকরণ রয়েছে, অনুপাত সমানুপাত, অংশীদারি রয়েছে, আচ্ছা সমানুপাত ও মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময়, দূরত্ব ও গতি, সময় কার্য, শতকরা, লাভ ক্ষতি, করণীয় ও ঘড়ি, ক্লক তোমাদের ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আছে, নল ও চৌবাচ্চা রয়েছে, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে বর্গমূল, এগুলো পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ আসন্ন মান, ক্ষেত্রফল, পরিসংখ্যা, বিভাজন ও ভরযুক্ত গড় পড়বে, হ্যাঁ ত্রৈরাশিক পদ্ধতি, এগুলো জেনে রাখবে আর কি। এবার দেখো পশ্চিমবঙ্গ সরকার সুসংহিত শিশু বিকাশ সেবা প্রকল্প, অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা 2017, দেখো কী কী প্রশ্ন এসেছে 2017 সালে, অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পরীক্ষা, যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন তোমরা পেয়ে গেলে, দেখো প্রিভিয়াস ইয়ারে তোমরা প্রশ্নও পেয়ে গেলে, তাহলে তোমরা কী হলো স্টাডি করতেও সুবিধা হবে, কেমন ধরনের প্রশ্ন আসে, কেমন প্যাটার্নের প্রশ্ন হয় সেটাও তোমরা জেনে নিলে, সুবিধা দেখেছো। তাও দেখো পশ্চিমবঙ্গ সরকারের সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা,
দেখো 2016 প্রশ্নও তোমরা পেয়ে গেলে, একটা প্রিভিয়াস ইয়ারে তোমরা প্রশ্ন পেয়ে গেলে, 2015 আছে দেখো, 2015 প্রশ্নও তোমরা পেয়ে গেলে, নদিয়াতে হয়েছিল সেটাও পেয়ে গেলে, 2007 সালে জলপাইগুড়িতে হয়েছে, দেবগ্রামে হয়েছে, দেখো প্রিভিয়াস ইয়ারের টোটালে প্রশ্ন তোমরা পেয়ে গেলে। কৃষ্ণনগরও পেয়ে যাচ্ছ, দেখো প্রিভিয়াস ইয়ারও পেয়ে গেলে, প্লাস তোমাদের স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ সবই রয়েছে। তো বইটা খুবই ভালো বই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক লাইক ও শেয়ার করো। থ্যাংক ইউ।